ডালিম খাওয়ার উপকারিতা জেনে নিন। টসটসে দানায় ভরা রসালো ফল ডালিম, এটি দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। তবে ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলে। এদিকে ডালিম ফলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে, সেগুলো জানা থাকলে খাবারের তালিকা থেকে এই ফল আর বাদ দিতে চাইবেন না। চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার উপকারিতা কী। একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন। ডালিমের পুষ্টিগুণ কী? সুমিষ্টি ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি। এক কাপ পরিমাণে ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদায় প্রায় 37% ভিটামিন কে, 30% ভিটামিন সি, 16% ভিটামিন B9 ও 12% পটাশিয়াম। তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ আমাদের রক্তচাপ বেশি বা কম হয়ে গেলে সেখান থেকে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে, ফলস্বরূপ স্বাভাবিক হবে রক্তচাপ। হাড়ের ব্যথায় কী ভূমিকা রাখে ডালিম? যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেতে পারেন, কারণ ডালিমে থাকা বিভিন্ন উপকারী উপাদান অ্যাথাইট্রিস ও হাড়ের সংযোগ স্থলে ব্যথা দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা হলে তাও উপশম করতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়, হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন। এই ফল আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, এতে দূরে থাকে হৃদরোগের ঝুঁকি। স্মৃতিশক্তি বাড়ানোর ভূমিকা কী? যারা ভুলে যাওয়ার সমস্যা ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন, কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। অ্যালঝাইমার্সের রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল, শিশুর খাবারের তালিকাও রাখতে পারেন ডালিম। ডায়াবেটিসে উপকারিতা কী? মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষ উপকারী। বিশেষজ্ঞরা এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও বলে থাকেন, তাই ডায়াবেটিস হলেও এই নিশ্চিন্তে এই ফল খেতে পারেন। তবে এ ধরনের রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবার খাওয়া উত্তম।